বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল সহ কারাবন্দি সকল নেতাকর্মীকে আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই মুক্তি প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী দীর্ঘ প্রায় 10 বছর যাবত কারাগারে আটক রয়েছেন। সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম প্রায় 9 বছর যাবত, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল প্রায় 5 বছর যাবত এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক জনাব আবুল আসাদ প্রায় 6 মাস যাবত কারাগারে আটক রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজামি ও জামাত ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাশেম আলীর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান 2016 সালের আগস্ট মাস থেকেই নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে। 4 বছর যাবৎ তাদের পরিবার পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার পরিজন এখনও অপেক্ষা করছেন। ঈদ উল ফিতরের পূর্বেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার পরিজনদের সাথে ঈদ উল ফিতর পালন করার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, জনাব এটিএম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল ও জনাব আবুল আসাদ সহ গ্রেফতারকৃত জামাতের সকল নেতাকর্মী যাতে তাদের পরিবার পরিজনদের সাথে আসন্ন ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন, সেজন্য পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই তাদের মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।